ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. একবার প্রশ্ন করেছেন যে মা বাবার হায়াত বাড়িয়ে দেওয়ার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তাহলে কি গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। এই জন্য যে মানুষের তকদির দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে তকদির মুবরাম, একটা হচ্ছে তকদির মুআল্লাক। অর্থাৎ তকদির এমন কিছু বিষয় যেটা একদম ফয়সালা করা আছে, যেটা কোনো পরিবর্তন হবে না। আর একটা আছে যেটা দুয়ার মাধ্যমে পরিবর্তন হয় বা বিভিন্ন আমলের মাধ্যমে পরিবর্তন হয়, এটাকে তাকদীর মুআল্লাক বলে, বা কোনো কাজের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, কোনো বিষয়ের সাথে শর্তের সাথে সম্পৃক্ত তকদীর। তো সুতরাং যেহেতু হাদিসে আছে যে লা ইউরাদ্দুল কাদা ইল্লা দোয়া, আল্লাহর ফয়সালা দোয়া ব্যতীত অন্য কোনো মাধ্যমে পরিবর্তন হয় না। আরেকটা হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি মান আহাব্বা আইউ আই ইউনসালাহু ফি হায়াতিহি ওয়া ইউজাদলাহু ফি রিজকিহি ফালিয়াসাল রাহমাহু, যে ব্যক্তি চায় যে তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক এবং তার রিজিক বাড়িয়ে দেওয়া হোক, তাহলে সে যেন আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখে। তাহলে এই যে দোয়া, তারপরে আত্মীয়র সাথে সম্পর্ক ইত্যাদি আরও অনেক আমল যেগুলি রয়েছে, এগুলির মাধ্যমে হায়াত বাড়ে, এটা এই হাদিস দ্বারা প্রমাণ হয়। তাহলে বোঝা গেল যে এক্ষেত্রেও কিছু জিনিস নির্দিষ্ট আছে ইসলামে, সেটাকে হাদিসের মাধ্যমে সেটাকে লটকানো অবস্থায় রাখা হয়েছে, এই আমলটা করলে তাকে এটা দেওয়া হবে, এই আমলটা করলে তাকে এটা দেওয়া হবে, এরকম আর কি। সুতরাং বাবা মার জন্য যদি কেউ হায়াত বৃদ্ধির দোয়া করে, ইনশাআল্লাহ নাজায়েজ নয়। হ্যাঁ, কারণ আমি জানি না যে তার হায়াত কতটুকু আছে, আর যেহেতু দোয়া করার অনুমতি আছে, তাই আমি দোয়া করতে পারি, কোনো গুনাহ হবে না, কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।